নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই বছর যারা ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ারে পড়াশোনা করছেন অবশ্যই এই দু সালে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং এক্সাম দেবেন তো আজকের আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য হতে চলেছে এনএসইউর সিংহভাগ ছাত্রছাত্রী বিশেষত ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন এক্সাম সেন্টার নিয়ে এক্সাম সেন্টার কেমন হয় কাদের কাদের কোন সেন্টারে এক্সাম হয় হোম সেন্টারে পরীক্ষা হবে কিনা পরীক্ষা হলের পরিবেশ কেমন থাকে মধ্যাকতায় হলগার্ড কেমন হয় ইউজি ও বিডিপিদের এক্সাম সেন্টারে আরে হয় কিনা তো আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব এই সংক্রান্ত ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর হিসাবে তো গুরুত্বপূর্ণ বিষয়টি কোনো প্রকার কাটছাড় না করে আপনারা পুরোটাই দেখুন আর চ্যানেলে নতুন হলে এনএসু যাবতীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিও শুরুতেই বলি পূর্বের করোনা পরিস্থিতি ছিল তাই প্রতিটি বিশ্ববিদ্যালয় চিরাচরিত পদ্ধতির বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের অনলাইনে মূল্যায়ন করিয়েছিল তো বর্তমানের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তাই এবার থেকে যাবতীয় পরীক্ষা অফলাইন অফলাইন এক্সাম মানেই হাতে কলমে বা খাতায় কলমে পরীক্ষা আর হল এক্সামটা এখন হোম সেন্টারে হবে বা নিজের স্টাডি সেন্টারে হবে নাকি নিজের স্টাডি সেন্টারের বাহিরে অন্য সেন্টারে এক্সাম হবে এটাই এখন ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের কাছে একটা মস্ত বড় প্রশ্ন তো পূর্বের বছরের এই এক্সাম সেন্টার নোটিশটি আপনারা দেখুন এটি পিজিদের হল এক্সামের একটি গুরুত্বপূর্ণ নোটিশ তো দেখতেই পাচ্ছেন বি নাইন অর্থাৎ সোনারপুর মহাবিদ্যালয়টি এক্সাম সেন্টার হয়েছিল যেখানে ধ্রুবচাঁদ হালদার কলেজ বারৈপুর কলেজ আলামিন কলেজ ভাঙড় মহাবিদ্যালয় সুন্দরবন মহাবিদ্যালয় ফকিরচাঁদ কলেজ সম্মেলনী কলেজের ছাত্রছাত্রীদের সিট পড়েছিল অর্থাৎ মধ্যাকতায় একটি এক্সাম সেন্টারে নয় থেকে দশটি স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীদের সিট পড়েছিল ফলে এই দু হাজার সালে ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের যে হোম সেন্টারে পরীক্ষা হবে না সেটা জলের মতো পরিষ্কার এবারে তাহলে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের মনে এটাই প্রশ্ন আসতে পারে আমাদের কোন সেন্টারে পরীক্ষা হবে তার উত্তরে বলি আপনাদের স্টাডি সেন্টার থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে যে যে স্টাডি সেন্টার আছে তার মধ্যে কোনো একটি সেন্টারে আপনাদের এক্সাম সেন্টার হিসাবে পড়তে পারে তবে যে এলাকায় এনএসিউর স্টাডি সেন্টার কম সেক্ষেত্রে একটু দূরবর্তী জায়গায় আপনাদের সিট পড়তে পারে তবে সেটা ব্যতিক্রম এবারে আসি এনএসিউর এক্সাম সেন্টারের পরিবেশ কেমন বা হলগার্ড কেমন হয় তো দেখুন এনএসইউ ওপেন ইউনিভার্সিটি হলেও এর ডিগ্রির মূল্য ভারত তথা বিশ্বব্যাপী এছাড়া এটি ন্যাকের এ গ্রেড প্রাপ্ত হয় ছাত্রছাত্রীদের মূল্যায়নের কাছে আপোষ করে না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাই এক্সাম সেন্টার যথেষ্ট ডিসিপ্লিন কোনো স্টুডেন্ট অসৎ উপায় অবলম্বন করলে এবং হলগার্ড দেওয়া শিক্ষকের সাথে খারাপ আচরণ করলে বা ঝামেলায় জড়িয়ে গেলে সেক্ষেত্রে আরে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো এই দেখুন কিছু অফলাইন এক্সামের পূর্ববর্তী রেজাল্ট যেখানে ছাত্রছাত্রী পরিমাণে আরে হয়েছে এই একটি আরে এই একটি আরে এই একটি আরে এই একটি আরে তো একবার যদি আরে হয় তাহলে প্রচণ্ড বিপদ কেবলমাত্র একটি বছর নষ্ট নয় একাধিক বছরও আপনি হয়তো পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন আপনারা অনেকেই ভালো মানের ছাত্র তথাপি প্রতি বছরের ন্যায় আরও একবার পরীক্ষার আগে এই পোস্টটা সচেতনতামূলক পোস্ট তো আপনারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান আপনি যদি ইউজি ইতিহাস বিডিপি ইতিহাস বা মাস্টার ডিগ্রির ইতিহাসের ছাত্র হন তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট এবং আমাদের নোট পরিষেবা এবং আমাদের ক্লাসের পরিষেবা নিয়ে আপনারা সর্বোচ্চ নাম্বার সুনিশ্চিত করতে পারেন ভিডিওর অনস্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন তো এখানেই পরিসমাপ্ত নমস্কার